বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলছে তদন্ত। এরই মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে গত 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর শোরগোল, তাহলে কি দল হিসেবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হচ্ছে? সোমবার 2014, 2018, 2024 জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রিটের রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আহসানুল করিম। যদিও বিচারাধীন বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। গত আগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট খারিজ করে হাইকোর্ট। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।